ফের রাতের শহরে বেপরোয়া গাড়ি, ব্যবস্থা নিতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশই, এমনই অভিযোগ উঠল আলিপুরে। মঙ্গলবার রাত 1:30 আলিপুর থানায় খবর আসে বেলভেডিয়ার রোডে ফুটপাথের ওপর উঠে পড়েছে একটি মার্সিডিজ গাড়ি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন সাব ইন্সপেক্টর পি কে চক্রবর্তী সহ কয়েকজন পুলিশ কর্মী, কিন্তু এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। পুলিশের দাবি, গাড়ির চালককে থানায় যেতে বললে পাল্টা তিনি পুলিশ কর্মীদের ওপর চড়াও হন, শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই সাব ইন্সপেক্টরকে মারধর করেন গাড়ির চালক এবং তার এক সঙ্গী। পুলিশের দাবি, দুজনেই মত্ত অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে আলিপুর থানা থেকে ঘটনাস্থলে আসে আরও পুলিশ, গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। গোটা ঘটনাই ঘটেছে আলিপুর থানা থেকে মাত্র 100 মিটার দূরত্বের মধ্যে। ধৃতদের নাম দেবাঞ্জন কুণ্ডু এবং রোহিত শাহ। ধৃতদের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে দুটি ধারা জামিন অযোগ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দুজনেই বেহালার বাসিন্দা, দেবাঞ্জনের বাবা পেশায় ঠিকাদার। ঘটনার সময় গাড়িতে আরও কেউ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর বলি হন শ্যামপুকুর থানার এএসআই ইন্দ্রজিৎ হালদার। এবার বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে খোদ পুলিশই আক্রান্ত হবার অভিযোগ। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।